রাজধানীতে রাসায়নিকের গুদামে লাগা আগুনে প্রাণ গেল চারজনের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মী সহ আহত হন একুশ জন তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে গেল রাত পৌনে তিনটার দিকে আরমানি টোলায় ছয়তলা ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিসের দাবি রাসায়নিক গুদাম থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন বিলাল হোসেনকে সাথে নিয়ে মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত রাজধানী জুড়ে যখন সেহরির প্রস্তুতি চলছিল আর্মেন্টলায় হাজি মুসা মেনশনে তখন আগুন লাগার খবরে প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল বাসিন্দারা প্রত্যক্ষদর্শীরা জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত বিরতি দিয়ে আবারও রাসায়নিক আগুনের বিষাক্ত ধোঁয়ায় প্রাণহানি ঘটল পুরানো ঢাকায় শর্ট সার্কিটের মতো গেটের উপরে আগুনটা আগুনের সূত্রপাতটা তো ওইখানে আমরা বালি মারা শুরু করলাম তখন হঠাৎ করে দেখলাম একটা লেয়ার তারের মধ্যে লেয়ারের মতো আগুনটা ভিতরে চলে গেল ভিতরে যাওয়ার পর নিচে যে ড্রাম ছিল ওগুলোতে আগুন ধরে গেছে শেষ রাতে হাজি মুসা ম্যানশনের নিস্তলায় রাসায়নের গুদামে লাগা আগুন মুহূর্তে আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয় পুরো ভবন গ্রিল কেটে জানালা ভেঙে আটকে পড়াদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ওনারা প্রথমে কার্বন ডাই অক্সাইড ইউজ করছে কিন্তু পরে যখন পানিতে ইউজ করতে গেছে তখন আগুনটা আবার বেড়ে গেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মানে এই জিনিসটা জানে না যে কেমিক্যালের আগুন কি দিয়ে নিরাটে হয় নিচ তলায় রাসায়নিক গুদাম ও দোকান থাকলেও উপরতলায় তলায় 18টি পরিবার বাস করত অতিরিক্ত ধুয়ার কারণে আশপাশের ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় পকেট গেট আছে ছোট ওতে টাকাই ভাঙছি ভাঙার পরে তালাটা ভাঙার পরে ভিতরে আমরা একটু ঢুকে একজন লোক বের করি ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পাউডার জাতীয় কেমিক্যাল আছে লিকুইড কেমিক্যাল আছে কন্টেইনারে এবং কি ধরনের কেমিক্যাল আছে এখানে কোনো লেভেলিং নাই সুতরাং এটা ডিফিকাল্ট বলা বলা আমার জন্য যে এটা কি ধরনের কেমিক্যাল আছে যখন আমরা তদন্ত করব তখন আমরা আসলে জানবো তদন্ত করে যে আসলে কি কি ধরনের কেমিক্যাল এখানে মজুদ করা হয়েছিল এর আগে নিমতলি চুরিহাট্টা সহ পুরনো ঢাকায় রাসায়নিক গুদামে একাধিক অগ্নিকান্ডে বহু প্রাণহানির পর লোক দেখানো তোরজোর থেমে যায় অদৃশ্য কারণে আর কত জীবন গেলে পুরনো ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম সরানো হবে সে প্রশ্ন এখন এলাকাবাসীর মাইদুর রহমান রুবেল আর টিভি ঢাকা